আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দেবেন। আমরা অনেকদিন পর সবাই মিলে একটু বাহিরে বিকেলবেলা বেড়াতে গেলাম। আমরা গিয়েছিলাম মধু সিটিতে, আমি কখনো সেখানে যাইনি। বর্ণা হঠাৎ করে বলল, চলো আপু আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তাই আমরা সবাই মিলে ঘুরতে গেলাম। মধু সিটি যাবার পথে ব্রিজ পড়ে, ব্রিজটি খুবই সুন্দর। এই ব্রিজটি দেখার জন্য অনেক লোক হয়তো বাহির থেকে বা দূর দূরান্ত থেকে চলে আসে। খুবই সুন্দর ছিল ব্রিজটি, আর ব্রিজের নিচে পানিটাও অনেক সুন্দর। কিন্তু এখন যেহেতু শীতকাল, পানিটা অনেক শুকিয়ে গেছে আর লোক সংখ্যা খুব কম। আমরা গাড়ি থেকে নামার পর সামনে একটি রাস্তা পড়ল, সে রাস্তা দিয়ে হাঁটার পর দেখলাম কি সুন্দর ছোট ছোট ফুল। আর মধু সিটি বলতে আসলে তেমন কোনো কিছুই না, শুধু খালি প্লটগুলো দেখা যাচ্ছে। আমি তো ভেবেছিলাম মধু সিটি মানে কত রকম কিছু, কিন্তু একদমই খালি প্লট। দূরে দূরে কিছু ঘরবাড়ি ছিল, আর একদমই গ্রামের পরিবেশ। খুবই ভালো লেগেছিল, মাইন্ড একদম ফ্রেশ হয়ে গিয়েছে। আপনারা শহরের মধ্যে এরকম একটা নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। এখানে আসতে পেরে মনটা খুব ভালো হয়ে গিয়েছে। আর আকাশে সন্ধ্যার দিক যেহেতু, আকাশে দেখছি যে পাখিগুলো ঘরে যাওয়ার জন্য সবাই ঝাঁক বেঁধে যাচ্ছে। গ্রামের মহিলারা যা করে আর কি, এই যে ওনারা দেখছে এখানে গরুর গোবরগুলো শুকিয়ে বস্তা ভরে নিচ্ছে। এই সিনটা আমার খুব ভালো লেগেছে। আসলে আমরা এগুলো সচরাচর দেখে থাকি না, খুবই ভালো লেগেছে। আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে ওনারা কী করছে, পরে দেখলাম যে ওনারা তো গোবর বস্তায় ভরছে। আর এখন সবাই আমরা হাঁটতে হাঁটতে একটু বাহিরের দিকে বের হচ্ছি। আমার প্রচুর মাথা ব্যথা করছিল, তো ভাবলাম একটু কফি খেতে যাব। তা আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম, হঠাৎ করে দেখি একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম। আমরা সবাই সেখানে চলে গেলাম কফি খাওয়ার জন্য। এটি ছিল দ্য মাম্মি রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস। আপনারা অবশ্যই এখানে আসবেন। এখানের লোকেশনটা আমি ভিডিও করেছিলাম, স্পেসটা ভিডিও করেছিলাম, এরিয়াটাও ভিডিও করেছিলাম, কি কি আছে এর মধ্যে সবই আমি ভিডিও করেছি। কিন্তু পরে দেখি সেটি আমার নষ্ট হয়ে গেছে, তাই আমি পুরো এরিয়ার ভিডিওটা দিতে পারিনি। খুব সুন্দর একটি জায়গা, এখানে ডিজে ছিল, তারপর আপনার ফ্যামিলি জোন ছিল, লাভ জোন ছিল, বার্থডে জোন ছিল, আবার ফটোশ্যুট করারও জোন ছিল, আবার খোলা আকাশের নিচে বসে থাকতে চান সেটাও ছিল, ব্যাম্বো স্পেস ছিল, এই বাঁশের তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, এই সোফা বা কি বলো বেঞ্চ টেবিল সবই ছিল। খুব ভালো লেগেছে। আর এখানে আসার সাথে সাথে সবাই ভিডিও করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে। এখানে একটি দোলনাও ছিল, আমি দোলনাটার খুব ছবি তুলেছিলাম বা ভিডিও করেছিলাম, কিন্তু দেখি সেটি ওঠে, হয়তো আমার মেমোরি ফুল হয়ে গিয়েছিল, তাই সেটি আর স্কেপ হয়ে গেছে। আমরা এখানে আবার দোতলাও সিস্টেম ছিল, দোতলায় উঠে গিয়েছি। বন্যা, নুহা, তান্না ওরা সবাই দোতলায় উঠবে, তো আমরা দোতলায় উঠেছিলাম। দোতলাটা একদমই পুরো বাঁশের তৈরি, খুব ভালো লেগেছিল, অনেক সুন্দর জায়গা। আসলে ঢাকা শহরের মধ্যে কিন্তু এত স্পেস পায় না রেস্টুরেন্টগুলোতে, আর এত কিছু থাকে না, আর এখানে সব রকম স্পেস ছিল, খুব ভালো লেগেছে আমাদের। আমরা সবাই এখানে এসে খুবই প্রাউড ফিল করেছি যে আসলে এই জায়গাটা আসাটা মনে হয় আমাদের এই রেস্টুরেন্টের কারণে সার্থক হয়েছে। রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর। আপনারা কেউ যদি মধু সিটিতে আসেন, তখন দ্য মাম্মি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে অবশ্যই আসবেন, আপনাদের ভালো লাগবে। আর ক্যাফেটা একদমই মেন রাস্তার সাথেই ছিল। আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, আমরা এখন খাবার অর্ডার দিচ্ছি। আমরা তো আসলে কিছু খাবো না, কফি খেতে এসেছিলাম। আমরা একটু মেনুটা দেখে নিচ্ছি, আর প্রাইসগুলোও একদমই সহজের মধ্যে ছিল, খুব একটা দাম ছিল না, খুব ভালো লেগেছে এত কম দামের মধ্যে মানে খাবারগুলো পেয়ে খুব ভালো লেগেছে।
আমরা অবশেষে অর্ডার করে নিলাম, আমরা সবে হট কফি খাব আর চাউমিন খাব। নুহা বলছে যে ও কোল কফি খাবে, তো বললাম এই ঠান্ডার মধ্যে কোল কফি খেতে হবে না। আর অর্ডারের পর আমরা কিন্তু নিচে চলে এসেছিলাম, আমরা এই যে বাঁশের তৈরি যে বেঞ্চ আর টেবিল ছিল সেখানে বসে খাচ্ছি, আর আমাদের কফিগুলো চলে এসেছে আর চাউমিনগুলো চলে এসেছে। খুবই টেস্টি খাবার, আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর ওদেরকে তো চিনতেই পেরেছেন, আমার বাসায় মেহমান এসেছিল। আসলে এটা সেই দিনের ভিডিও, দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বিকেলবেলা বাহিরে বেড়াতে গিয়েছিলাম, সেই দিনকার ভিডিও এটা। খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে আমরা এখন বাহিরে বের হয়ে গেলাম, আমরা একটু ফুচকা খাবো। এখানকার ফুচকা নাকি খুব ভালো, বন্যা তো আসে এখানে, ও সবসময় বলে, তো আমরা সেই জন্য হাঁটছি ফুচকার জন্য। আমরা ফুচকার দোকানে চলে এলাম, ফুচকার দোকানে আস্তে আস্তে প্রায় 7টার মতন বেজে গেছে, আর দেখুন সবার চোখগুলো কেমন দেখা যাচ্ছে। কান্না তো ভীষণ হ্যাপি, ও গান গাইছে, নুহাও সাথে সাথে গান গাইছে, আমরা সবাই একসাথে গান গাইছি। আমি বলেছি বাবা একটু বড় করে তাকাও, না হলে কিন্তু চোখগুলো কেমন অদ্ভুত ওঠে, দেখতেও ভয় লাগে। আর এখান এই লোকটার ফুচকাটা মাশাল্লাহ এত ভালো ছিল, হয়তো আমার সেদিনের আমাদের লাকিটাই ভালো ছিল আমাদের মনে হয়। আসলে যেখানে গিয়েছি খাবারগুলো ভালো পড়েছে, ফুচকাটাও ভালো পড়েছে, কফিটা খাওয়ার পর মাথাটা একদমই ফ্রেশ হয়ে গেছে, আর নুডলসটাও ভালো ছিল। তো আমার মনে হয় ওই দিন দিনটাই ভালো ছিল। আর দুপুরে লাঞ্চেও তো আমরা ভালো খাবার আল্লাহর রহমতে খেয়েছি, তো আমাদের ওই দিনটার খাবারগুলো খুব ভালো খেয়েছিলাম আমরা। আর ফুচকাটা খুব মুচমুচে ছিল, খুবই মুচমুচে ছিল, যা বলে বোঝানো যাবে না। প্রতিদিনের মতন আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।